এটা তো ভেবে দেখিনি। তাহলে কাজ করুন, আপনি আমার সঙ্গে সঙ্গে ওই আকর্ণ ধনুষ্টঙ্কর আসন শুরু করে দিন, ওটা আপনার জন্য অতিব প্রয়োজন। নিন শুরু করুন, শুরু করুন। এমন হাসি খুশি ঈদের দিনে তুমি একা একা কি ভাবছ? আচ্ছা পা, কে আপা? তুমি আসলে একটা বাচ্চা কদু। এই কথা কইলেন কেন? তুমি কিছুই বোঝো না আমি কি চাই। তার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। হাজারটা কথা জানতে চাও? আচ্ছা, আপনার কি মনে হয় যে আমার আব্বা যেন উল্টাপাল্টা কথা বলতেছে? আরে নামাজ পড়ার সময় তো ভালো ছিল। আমার কি মনে হয় জানো কুতু, তোমার আব্বা জানকে পাগলা গারোতে পাঠিয়ে দাও, দেখবি ঠিক হয়ে গেছে। আরে আমার আব্বা যান তো ওইখানেই আছিল। দিন দিন না নাতে দিন দিন না তাই তো বলি তদন্ত কমিটি তৈরি করা খুব প্রয়োজন। ঠিক বলছেন। কে বানালো গরু ছাগল? মনে হচ্ছে এক ভিনদেশি পাগল। এই বুঝি আপনার তদন্ত কমিটি? হ্যাঁ। আরে গুরু, সবে তো শুরু। আম্বরালে ব্যাচেলার হোস্টেল। আমরা একটু ভেতরে যেতে পারি? জি জি, আসেন আসেন। যেহেতু দেখছি বসত বাড়ি, হ্যাঁ, তারপরে সাইনবোর্ডে লেখা আছে আম্বর আলী ব্যাচেলার হোস্টেল। জি। আচ্ছা ভাই, এই বাড়িতে কোনো ফ্যামিলি থাকে না? না, আগে থাকতো, আমি থাকে না। মানে? মানে আম্মা জান মরে যাওয়ার পরে আব্বা জানের বিবাহ করেননি, তারপর থেকে আব্বা জানের নামে এটা হোস্টেল বানা ফেলেছি। আপনার এই ব্যাচেলার হোস্টেলে আজকে সকাল দুপুর অথবা বিকালে কোনো লোকজন কি এসেছিল? ভোরবেলা কয়েকজন আছে। আচ্ছা আচ্ছা, তাদের বয়স কেমন হবে বলুন তো? মানে তাদের পোশাক আশাকে কোনো অ্যাবনর্মালিটি লক্ষ্য করেছিলেন কি? কী অ্যাবনর্মালিটি? ওহো, মানে অসামঞ্জস্যতা।